আমি আপাতত দাঁড়িয়ে আছি আজকে আমাদের এই বিশেষ জার্নির লোকোমোটিভটার সামনে, যেটা কিনা শিলিগুড়ি WT4D 40,096। দেখতেই পাচ্ছেন লোকোটাকে কি সুন্দর সাজানো হয়েছে। আর ঠিক পিছন দিকে রয়েছে আমাদের বিস্টাডোম কোচ, যেটাতে আমাদের জার্নি হতে চলেছে এখান থেকে আলিপুরদুয়ার অবধি। আর সারা আজকে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জার্নিটা আজকে চরম হতে চলেছে। তো চলুন বিস্টাডোম কোচটা আপনাদের দেখাই। তো আমি আছি আপাতত ট্র্যাভেল ইন্ডিয়া উইথ ঋষি স্যারের সাথে। মোস্ট অ্যাওয়েটেড, আমার মোস্ট ফেভারিট একজন ব্লগার, সত্যি কথা বলতে আমি ইনার কোনো ভিডিও দেখা মিস করি না। আর আজকে ইনার সাথে জার্নি করতে পারবো এটা ভেবে আমার খুব ভালো লাগছে। তো স্যার কুছ বল দিজিয়ে, কোন চ্যানেল কে আপনি? সুরজিৎ সিংহ। তো ভাই বহুত আচ্ছা লাগা ইন ভাই সে মিলকে, और बहुत ही बात करें, बहुत ही क्या बोलते हैं, बहुत ही तहजीब वाले शख्स लगे। और जैसा इन्होंने बताया इनका चैनल है सुरजीत सिन्हा करके, इनका चैनल है। अगर जो मेरे जो फैंस देख रहे हैं, जो मेरे हमारे जो ट्रैवल इंडिया विद ऋषि के मेंबर्स यहाँ पे हैं जो देख रहे हैं वीडियो, तो भाई इनको फुल सपोर्ट कीजिए और इनके वीडियोज़ को लाइक कीजिए, शेयर कीजिए। वीडियो अच्छा लगे तो रायता फैला दीजिए, रायता। तो एबार से मुहूर्त ऐसे हाजिर, हमारा एबार ऑनबोर्ड होते चले हमारे विस्टाडोम कोचे। तो चलून ইনস্টাডোম কোচে উঠে উঠে পড়া যাক, আর ভেতরে ইন্টেরিয়ার দেখা যাক। টু বাই টু রোটেবল সিট রয়েছে, আর উইন্ডো তো বুঝতেই পারছেন বিশাল বড় উইন্ডো। আর উপরে রয়েছে রুফটপ গ্লাসেরই। আর আজকে জার্নি করছেন ঋষি স্যার, আর দেখতেই পাচ্ছেন উনি ঘুরিয়ে দেখাচ্ছেন সিটটা। এই দেখুন, এই পুরো ঘুরে গেল সিটটা, চাইলে আপনি পুরো ঘুরিয়ে দিয়ে বসতে পারেন। আর আমাদের সিট পড়েছে 23 আর 24। একদম বওয়াল চিজ, বওয়াল মাইক মনে হয় লাগে আপাতত। শিলিগুড়ি টাউনের পথে চলেছি, আর পাশ দিয়ে আমাদের টয় ট্রেনের লাইন চলেছে, আর কিছু সময়ের মধ্যে শিলিগুড়ি জংশন পৌঁছবো।
আর বলতে পারেন ট্রেনে ভিড় প্রচুর আছে, মানে কারণ নতুন ট্রেন তো একটু ক্রেজটা তো বেশি হবেই, আর নতুন ফুলমালায় সাজানো, আর বৃষ্টি তো সেই কন্টিনিউয়াসলি চলছে। বৃষ্টি এক্সপেক্ট করেছিলাম কিন্তু এতটা বেশি বৃষ্টি এক্সপেক্ট করিনি। ছবি আছে গম্বুজটার মধ্যে, সেটা 180 ডিগ্রি ঘুরে এইভাবে দেখতে হয়। এই কোচটাও সেই শেপে এরকম উপর দিয়ে আপনি সিনসিনারি এখান থেকেই নামটা হয়েছে। তো আমরা আপাতত এসে পৌঁছেছি শিলিগুড়ি জংশন, আর আমার পাশে দাঁড়িয়ে আছে 20002 ইম্পোর্টেড WDP4, আর আমাদের ফার্স্ট স্টপেজ এটা ভিস্টাডোম কোচ। তো চলুন কোচে উঠে পড়া যায়। জঙ্গলের ভিতরে যখন ঢুকবে তো আমরা আপাতত চলেছি সেবকের পথে। সেবকে সাইট সিন পয়েন্ট রয়েছে, আর বাইরের বৃষ্টিতে যেন থামতেই চাইছে না, থামলে অন্তত পক্ষে একটুখানি ডোর ট্রেডিং করা যায়। আর ওয়েলকাম কিট তো দেওয়া হয়েছে, আপনারা দেখলেনই। আর সিটটা বেশ মোলায়েম, মানে অন্যান্য যেসব সিটগুলোতে আমরা জার্নি করেছি বসে বা শুয়ে তার থেকে অনেক বেশি মোলায়েম। তো চলুন এবার সেবকে আমাদের অ্যারাইভালটা দেখা যাক। Thank you.
এখন খুলনা স্টেশন পার হয়ে শিবগঞ্জের দিকে যাচ্ছি। আপাতত আমরা এসে পৌঁছেছি সেবক। এখানে বৃষ্টিটা চরম লেভেলে বৃষ্টি হচ্ছে, তো এই রুটে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এত বৃষ্টি হবে সেটা ভাবিনি। মানে বলতে পারেন পুরোপুরি ভিজে গেছি, আর আমাদের ট্রেন এখনও দাঁড়িয়েই আছে সেবকে। ডিপ্টি ম্যাম বলো, এটা তো কেমন আছো? কেমন আছো?
মাত্র ডামডিং স্টেশন ক্রস করলাম, যত এগিয়ে যাচ্ছি বৃষ্টির কোঅর্ডিনেশন ব্রিজ দেখতে পাবেন। और फाइनली ट्रेन पहुंच चुकी है अपनी थर्ड हॉल्ट। जी हाँ, न्यू माल जंक्शन। और बारिश देखो यार, प्लेटफॉर्म से उतर नहीं पाएंगे। তো আমরা আপাতত এসে পৌঁছেছি নিউ মাল জংশন। আমরা মোটামুটি 20 মিনিট লেটে চলছি, আর বৃষ্টি তো সেই প্রথম থেকে হচ্ছে, এখনও হচ্ছে, আর দেখে মনে হচ্ছে যে বৃষ্টি মনে হয় না আজকে থামবে। তো আপাতত ট্রেন ছাড়ুক, ছাড়ার পরে দেখা যাক যে আমরা পরের ভিউগুলো কেমন পাই। আর বলতে পারেন ওয়ান্স ইন আ লাইফ টাইম, মানে এই জিনিসটা যে আমি এই মুহূর্তে যে ফিলিংটা রয়েছে দুর্দান্ত। আপনারা সবাই একবার করে চেষ্টা করে দেখতে পারেন। টিকিটের প্রাইসটা একটু বেশি, কিন্তু আপনাদের ভালো লাগবে। বর্তমান স্টেশন চালসা স্টেশনে আমরা এসে পৌঁছেছি। চালসা স্টেশনে আমাদের এই ট্রেনটিকে স্বাগত জানানোর জন্য নাচ গান চলছে পিছনে। আচ্ছা, এই না দশ মিনিট
গাড়ি মোটামুটি বলতে পারেন আধা ঘন্টা লেটে চলছে, আর কাঞ্চনকন্যাকে ওভার প্রায়োরিটি দেওয়া হলো এই গাড়ির উপরে। তো পাশে একটা এনএসবি রেকও দাঁড়িয়ে আছে, মোস্ট প্রবাবলি এটা সিকিম আনন্দার রেক হতে পারে, এনএফএস। আদিবাসী নৃত্য আছে নাকি ওই যেটা লোক নৃত্য? না হাসি এক্সট্রা টাইম গুলো আছে ওই বিনোদন গুলোর জন্য। রাজা ভাত খোয়া বর্তমান। তো আমরা আপাতত রয়েছি আমাদের এই জার্নি লাস্ট হবে যেটা কিনা আপনাদের রাজা ভাত খাওয়া, আর গাড়ি মোটামুটি এক ঘন্টার কাছাকাছি লেট। এবার আমাদের ফিরতেও হবে, কাঞ্চনকন্যা ধরেই ফিরবো আশা করছি যদি টিকিট পাই, আর যদি টিকিট না পাই তাহলে অন্য পথে আসতে হবে। তো আমাদের এই জার্নি আপাতত আলিপুরদুয়ার জংশনে এসে শেষ হয়ে যাচ্ছে। তো আধা ঘন্টা দেরিতে আমরা এসে পৌঁছেছি আলিপুরদুয়ার জংশন, আর এই ট্রেনটি আবার আধা ঘন্টা বাদে ছেড়ে দেবে এখান থেকে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বাকিটা আপনাদের উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।